আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে আরসিডি সার্কিট ব্রেকার কিভাবে টেস্ট করতে হয় উইদাউট এনি ইলেকট্রিসিটি লাইন। ইলেকট্রিসিটি লাইন বা কারেন্টের লাইন না দিয়ে, সংযোগ না দিয়ে কিভাবে আরসিডি ব্রেকারটি চেক করতে হয়। অনেকে আরসিডি ব্রেকার চেক করতে পারে না, বাজার থেকে নিম্নমানের আরসিডি ব্রেকার কিনে এনে তারপর এটা কোনো কাজ করে না। আরসিডি ব্রেকারের কাজ হচ্ছে কোনো যে কোনো প্রকার ইলেকট্রিক শক থেকে যে কোনো প্রাণীকে রক্ষা করা। কোনো ইলেকট্রিক শক হলে অটোমেটিক এটা ট্রিপ করবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা আজকে দেখাবো যে এটা কীভাবে কোনো ইলেকট্রিক লাইনে সংযোগ না দিয়ে কীভাবে চেক করতে হয়। তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ব্রেকারটি। তো আমি এখানে এবিবি ব্র্যান্ডের একটি 40 অ্যাম্পিয়ারের মেড ইন ইটালি একটি ব্রেকার নিয়েছি। আর হচ্ছে আমার 2টি কানেক্টিং কেবল, আর একটি ডাবল বা ট্রিপল একটি ব্যাটারি এবং স্ক্রুড্রাইভার। আমি দেখাচ্ছি কীভাবে বাকি কাজটি করতে হয়, কীভাবে চেক করতে হবে। এই হচ্ছে ব্রেকারটি, মেড ইন ইটালি, 40 অ্যাম্পিয়ারের ব্রেকার। এটা .30 mm, .0.03 অ্যাম্পিয়ার কারেন্ট লিকেজ হলে এটা দিয়ে এটা ট্রিপ করবে। তো এটা হচ্ছে অন অবস্থায়, আর কীভাবে হচ্ছে পড়ে যাবে। তো শুরুতে আমি চেক করার জন্য আমি 2টি কেবল ওপেন করে নিচ্ছি। কেবল 2টি আগে সংযোগ করে নিতে হবে ব্রেকারের যে কোনো এক প্রান্তের ইন এবং আউটলাইনে। এটা হচ্ছে আউটলাইন, তো আমি আউটলাইনে সংযোগ করছি। একটা সংযোগ করলাম, পরবর্তী কেবলটি আমরা অন্য এক পাশের ইনলাইনে এখানে সংযোগ করছি। অনেকে বাজার থেকে ব্রেকার ট্রিপ করে কিনা সেই এই ধরনের ব্রেকার কিনে আনতে চায়, তো এটা চেক করে আনা যায় না ওখান থেকে। তো চেক করার জন্য আমি যে সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। আমি ব্রেকারটি অন করে নিলাম, এখানে চাপ দিলে টেস্ট, এখানে চাপ দিলে এটা পড়ে যাবে, যেটা ইলেকট্রিক লাইনে যদি সংযোগ করা থাকে। তো আমার এটা যেহেতু ইলেকট্রিক লাইনে সংযোগ নেই, আমি ব্রেকারটা অন করে নিলাম। আমি ব্রেকারের এক প্রান্তের কেবলে আমি ব্যাটারির এক প্রান্তে ধরলাম, আরেক প্রান্তে জাস্ট ওকে। ট্রিপ করতেছে এটা। এই সিস্টেমে যে ব্রেকারগুলো ট্রিপ করবে, আরসিডি অথবা আরসিবিও ব্রেকার, যে ধরনের ব্রেকারগুলো ট্রিপ করবে সেই ব্রেকারগুলো 100% কাজ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।